হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ঈদ মোবারক সবাইকে, আশা করি সবাই ঈদ ভালো যাচ্ছে। আর আজকে আমাদের ঈদের স্পেশাল একটা ভিডিও, আর আজকে আমাদের লাইক গুলো হচ্ছে 2200 লাইক, তো আশা করি সবাই কমপ্লিট করতে পারবেন। আর আজকে যেহেতু ঈদের দিন, যারা যারা না সাব করে দেখছেন কাইন্ডলি তারা সাব করে ফেলেন। আর আজকে আমরা গরু বেচবো, ইয়েস লিটারালি গরু বেচবো। অ্যান্ড দিস ভিডিও স্পন্সর বাই জিরোটেক্স, এখান থেকে আপনারা গেমস, গিফট কার্ড, স্যান্ডিভাইরাস, গেমিং অ্যাক্সেসরিজ অনেক কম দামে পেয়ে যাবেন। আর এখন আপনারা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং ও জিরোটেক্স এ করতে পারবেন, আর আপনাদের গেমিং প্রোডাক্টও সেল করতে পারবেন। অ্যান্ড মাইনক্রাফট, GTA 5 অনলাইন, সাইবার পাঙ্কে থাকবে 10% অফ। সো জিরোটেক্স 10 কুপন কোডটি ইউজ করলে আপনারা 10% অফ পেয়ে যাবেন। সো গো এন্ড চেক দ্যাম আউট। এ ইয়েস্ট্রো, খবর কি? এলপি কি অবস্থা? কই যাও? এই ভাই, তোমার পাঞ্জাবিটা দেখে উইয়ার্ড লাগছে। বাট ওকে, তোমার গায়ে তো কোনো পাঞ্জাবি নাই। এই যে এই ওই পিছন লাফাইতাছে কে? এই হ্যালো, কি অবস্থা ইয়েস্ট্রো? এলপি কি অবস্থা? ও, তোমার পাঞ্জাবি গুলো আছে? ও, আমার দেখো, আমার টুপি দেখছো? আমার টুপি দেখছো? এটা কোন টুপি আছে তুমি? আরে টুকে নিয়ে নিয়ে, আমি পাঞ্জাবি পরছি, নতুন কিনছি, 400 টাকা। তোমার চুলা তো, তোমার চুলা তো বড় কিল লেগা। আরে এটা টুপি ভাই, তুমি জানো টুপি আবিষ্কার হয়ে গেছে পৃথিবীতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা টুপি পরো নাকি? আই মিন, আমিও পরি নাই। সাবিরে সাবিরে রিয়েল লাইফে দাড়ি উঠে নাই, কিন্তু এনে দাড়ি উঠে গেছে। এনিওয়ে, কই দাড়ি নাই আমার? না, আমি দেখতেছি দাড়ি। বাই দ্য সাবিরে, ইমাজিনেশন করো, পাঞ্জাবি কোথায় কিনছো? এটা আমি মার্কেট থেকে নিছিলাম, 400 নিছে। আমি কি লস খাইছি? গরুর প্ল্যান করতে হবে, গরু হ্যান ত্যান তোমরা কিনবা নাকি এইবার? সামনে একটা তো ভালো গরু থাকতে, আবার গরুর প্ল্যান। আচ্ছা ঠিক আছে, আরে তো কোথায় কিনবা? প্রথমত লকডাউন, ঠিক আছে, সো আমরা অত বেশি খরচ করতে পারলাম না, মানে আমার কাছে তেমন বাজেট নেই। তুমি কাছে কেমন আছে জানি না। গেস্টো, তোমার খবর যা বলবা, তোমরা যা বলবা তাই হবে। এখন আমি প্রত্যেকবার, আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, আগে যায় দেখি আমরা হাটে গরুর দাম কেমন, কি অবস্থা, তারপর দেখা যাবে। চলো আসলে এই সামনে একটা হাট বসছে নাকি? আমি শুনছি এবার কা গরুর নাকি দাম অনেক, দেখি করোনার মধ্যে দেখি। অ্যাসবন্ড তো চুরি। হ্যালো 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 হ্যালো, আমি চিনি। আরে ওয়েলকাম আমার হাটে, মাংস কেমন দেখো, নিজেরা থাপ্পড় মারে দেখে না মরে যাবে তো। আমরা এদের মাংস দাও, এদের পাশের মাংস দাও অনেক। এই সাবির, আরেকবার আরেকবার তালি দাও তো পাশায়। এই মিয়া, এই দাও এই দাও। এই সাবির ফিলিং নিতাছে, সাবির ফিলিং নিও না, মরে যাবে তোমার। আরে সেই সেই এদের, এই সাবির তুমি তো পাছা না, অন্য জায়গায় হাত দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এই এই কি তোমার গরুর কালেকশন আর নাই? হ্যাঁ আছে আছে, আরো আছে, এদিকে আছে। সাবির বলো দেখো, সাবির গরু তোমাকে খোঁচা মারেনি, পরশ মারছে। এই যে তুমি কি ভুলবশত পরশের পাছায় হাত দিয়েছিলে? এলপি এখানে অনেক গরু আছে, দেখতেই পাচ্ছ। এলপি সাবধান, গরু লাথি দিব। আচ্ছা গরু সম্পর্কে একটু আইডিয়া দাও আমাদেরকে, গরু কোনটা কেমন দাম, তো কি কেমন? এই গরু অনেক খাইছে, এটা হচ্ছে মনে করেন 60 কেজি। কি খাইছে, কারে খাইছে? 60 কেজি? 60 কেজি তো আমি আমিও না, 60 কেজি ভাই। তুমি তুমি গরু না ভাই, তুমি কি গরু প্রমাণ করতে চাইতেছো নিজেরে? আচ্ছা যাও, তুমি গরু। আচ্ছা আর কোন গরু? সাব্বির বাদ। আচ্ছা এই গরু 100 কেজি, 100 কেজি গরু না? সবচেয়ে ভালো মানের কি এটাই? না, সবচেয়ে ভালো এই যে এই গরুটাকেও নিতে পারেন আপনারা। আরে এটা তো মজা লাগতেছে, এটা নিমু না, এটার গায়ে মাংস নাই। মাংস দেখাও সাব্বির, পাসার মাংস টেস্ট করো। এটা তুমি করো, তুমি ভাবো জানো, চারটা টেস্ট করতে কই নাই, তারপরে টেস্ট করো, তুমি করো ভাই। আচ্ছা অ্যাসবন, এবারকার গরুগুলার দাম কেমন? আরে আগের দামের থেকে 1.5 গুণ বাড়ছে। আচ্ছা তোমার কাছে কি গরু আছে অ্যাসবন? হ্যাঁ 1.5 গুণ। আচ্ছা আচ্ছা অ্যাসবন, এই গরুটার দাম কত? এই যে এটা, এটা 55,000। 55? তাহলে আগের বার হইলে 20,000 পেয়ে যেতাম। 20,000 না, এটার দাম হতে 30-35 এর মতো। আচ্ছা তাহলে এবারকার দাম অনেক বেশি। আরে সাব্বির, এগুলা ব্ল্যাক মার্কেটের গরু, এগুলার দাম একটু কম হবে। এলপি এসরো, গরু হাতের তে চুরি করে নিয়ে যায় ওরা, এরকম মানুষ থাকে হাটের মধ্যে, ওদের থেকে বাচ্চা থাকে। গরুই দেখলাম সাব্বির, আমরা একটু ভেড়া টেরা এগুলো দেখে নিতাম, ছাগল ভেড়া। ও হ্যাঁ হ্যাঁ, আই গেস আমগো তিনজনের বাজেট মিলাইলে আমরা ছাগল ঘরেও নিতে পারবো।
ছাগলের ঠ্যাং নিয়ে যা মনে যাওয়ার সময় পারলে উট নিমু উট আছে অ্যাসবন এই হাটে উট আছে না এবার উট ইম্পোর্ট করা হয় নাই আচ্ছা ভাই তোমার যে দাম দেখতাছে এবার তো মুরগি জবাই দেওয়া লাগবে ভাই আচ্ছা আচ্ছা আমি করে ভেড়া ছাগল দেখাও তাহলে তো এখানে হচ্ছে অনেকগুলা ভেড়া আছে ভেড়া আছে ছাগল আছে এটা হচ্ছে আচ্ছা ছাগলের একটু মানে ব্রিডিং এর সমস্যা আছে তো তাই আর কি দেখতে কেন ব্রিডিং এর সমস্যা তো হওয়ার কথা না কিছু করেছিল নাকি আরে আমাদের এই যে পরশ আছে না একটু ঝামেলা উল্টা পাল্টা কিছু করছিল নাকি ঝামেলা করে ফেলছে অন্যরকম ব্রিড বানায় ফেলছে অন্য একটা ব্রিড বানায় ফেলছে এই যে এই যে এই ছাগলের বাচ্চাটা তো পরশের মতোই দেখতে এই ছাগলগুলোর দাম কেমন বলো আমাদেরকে এগুলো হচ্ছে এক একটা 15,000-20,000 করে এই দুটো 15 আর এই তিনটা এই দুটো হচ্ছে 20 আমরা চলে ছাগল নিতে পারি এর ভিতরে ডিফারেন্স কি এগুলা কি এডার কি করোনা হইছে না আর এগুলা করোনা মুক্ত এই দুটা হচ্ছে পরশ পালছে আর এই দুটা হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট চায়না কোন দেশ ভাই চায়না উহান থেকে ভাই বাইরে হইছেন তো ভাই আগে ভাই চলো চলো ভাই আপনারা না থাকি ছাগল কিনে হাত স্যানিটাইজ করে নেবেন বাসুর আছে ও না বাছুর এবার আনা হয়নি বাছুর জবাই দিলা তুই এই এই কোন মুখরগর মুখরে নিয়ে এই বাছুর মূর্খ না 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 ছোটগুলা দাম কম বাছুর জবাই দিব মূর্খ আরে ছোট একবারে ছোটগুলা না যেগুলার গায় গোস্ত আছে আর বাছুর যারা বড় ও গাভি আছে অ্যাসবন গাভি কুরবানি দিব দুধ খাবা আচ্ছা গাভি না দিলে মহিষ আছে এই যে মহিষ না ভাই মহিষ ড্রাইভার আনা হয়নি তোমার হাটে তো তেমন কিছুই নেই আয়সা তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল গরু ছাগল আর পরশ আর কি আছে এই দুনিয়াতে মহিষ এখন আসে নাই আমার দোষ নাই ভাই আরে সাববিট তুমি ঘোড়া চাইছিলা না ওই যে একটা ঘোড়া আছে উপরে কই বুঝে ভাই ওটা নট ফর এটা কে ওটা কেন ওটা কি তোমার পার্সোনাল আরে না এটা আমাদের কষাই সাহেব পার্সোনাল রাইডের জন্য আমি কষাই সাহেব মই কষাই দি কাই মশাই মামুন কষাই মুই এই ভাই আপনি কুত্তে আসলেন মামুন কষাই মুই মামুন কষাই ভাই তোমার জামা কাপড় কই তুই নগ্ন ভাই আমি গরু কাটি আপনাকে গরু দেখতে ভাই গরু শুনো শুনো এই ভাই গরু কাটতে তো ন্যাংটা হয় লাগে না এই জায়গা থেকে তুমি গরু কাটো এটা কি তোমার কোনো মনের ইচ্ছা গরিব বলে আপনি এটা কেমন ফেটিস এটা তো প্যান্টি যে ন্যাংটা হয়ে গরু কাটবে প্যান্টি ফেরাস গরিব বলে গরিব বলে এটা প্যান্টি বলে তিন দিন পরে কল দিব গরু কাটার জন্য ভাগে নিতে হইব যদিও ভাগে নিব তিনজনের ভাগে একটা গরু নিব তো তুমি আমাদেরকে একটা বেস্ট গরু দেখাও বেস্ট গরু দেখাও যেটা কিনা আমগো বাজেটের মধ্যে হইব আর কি বেস্ট গরু না এটা নট ফর সেল যদিও এদিকে আসো ইস এই গরুটা আচ্ছা এই যে এই গরুটাকে নিতে পারেন এই গরুটা অনেক খাইছে এখনো খায় বাসায় যাও আপনার অনেক খাদ্য নষ্ট করবে বাট অনেক মোটা মোটা ভাই সবগুলোকে দেখে তো একই রকমই মনে হচ্ছে না এটা একটু আপনি এটা তো শিওর হয়ে কেন বলছেন স্ক্যাম হইতাছে নাকি না 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 এটা দেখেন এটা স্কিন দেখেন এটা স্কিন দেখেন এটা স্কিন তো আপনি কি হচ্ছে এই গরুটাকে নেবেন প্যাক করে দেব আচ্ছা আমরা তার আগে আপনি বলেন এই গরুটার দাম কত এই দাম এই গরুটার দাম বেশি না আপনারও না আমারও না 69K না ভাইয়া এটা অনেক কম হয়ে যায় ভাই আপনি একটু আগে 10,000 কমাইছি 1,000 টাকা কমাইছি এ কেমন ফইননি 1,000 টাকার লেগে আপনি ফানি নাম্বার দিয়ে নষ্ট করবেন ভাই আমাদের এখানে কি বলে এটা হচ্ছে পুরো প্রফিটই হয় না এখান থেকে আর আপনি এখান থেকে 1,000 টাকা কমাচ্ছেন
আরে ভাই ইস মাইন না জান কি এমন এলপি বুঝাও তো একটু আরে ভাই আমি ভাষাহীন আরে ভাষাহীন হইলো হইব না বুঝাও আপনি 69.69 কে দেন ইয়েস টু তুমি কি বলো আমার মনে হচ্ছে আমাদের ভাই 69 খুব পছন্দ করে তাকে দিয়ে দাও হোক আচ্ছা ঠিক আছে শিওর তাহলে ফাইনাল তাহলে আপনি গরুটাকে খুলে দেন দেন সাইড দেন আরে 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 এ গরু তো গুতা মারে এই গরু পিকআপে উঠাইতে হইব পিকআপে উঠে নিয়ে যেতে হইব আরে না আপনারা এটা হাত দিয়ে দিয়ে নিয়ে যাবেন আমরা আচ্ছা আপনার না একটা এই যে একই গরু কাঁধে নিয়ে যেতে পারবে না এই গরু না এক গরু আরেক গরুকে কিভাবে নেবে আরে উঠে যায় তো রাস্তা না আপনারা দেখবেন যে আপনারা বাসে যায় দেখবেন তিনটা গরু হয়ে গেছে ঈদের দিন আইসা নাই আগে বাসা নিয়ে যাই আরে এখনই খাই নি চলো আচ্ছা এখনই খাই নিমু আচ্ছা চলো এখনই খাই ভালো লাগতেছে না খিদা লাগছে সবার তুমি তো আবার কাঁচা কাঁচা আরেকটা কিনা যাবো আরেকটা কিনা যাবো আরো টাইম আছে তিন দিন প্রতিদিন একটা করে কেনা হবে গরু হ্যালো হ্যালো হ্যাঁ ভাই দরকার দরকার আসেন আসেন ঈদের দিন না আপনার এখনই লাগবো আপনি এখনই লুঙ্গি হাতে আসেন লুঙ্গি গরু হ্যালো ভাই হ্যালো আপনার কি সমস্যা চুরি করেছে আপনি তাড়াতাড়ি আসেন লুঙ্গি হাতে আমি আইতাছি আইতাছি হ্যাঁ বডি নি গরু আরেক গরু চুরি করে লয়ে যাইতাছে ফাস্ট গরু চোর ধরো ও ভাই হইরান হয়ে গেছে এই চুরি করে নিয়ে গেছে আমগো গরু ভাই এই চোরকে ধরছে সুর সুর আল্লাহ আমগো গরু আজকে যাইতো আর কসাই এখন আসে নাকি 20 মিনিট হয়ে গেছে ওয়েট আ মিনিট শোনো আমার কিন্তু মনে হয় না একা চুরি করতে পারে আমার মনে হয় এর পিছনে আরো কেউ ছিল এটা একটা অনেক বড় ষড়যন্ত্র ভাই আর কেউ সত্যি করে বলো তো সত্যি কথা বলো সত্যি করে বলো তোমার সাথে কে ছিল আরে আমার সাথে স্পন্সর তোমারে কে টাকা দিছে হোয়াট ওই কে বিক্রেতা স্বয়ং এরকম আপনি চোরের কথা কেন বিশ্বাস করছেন আমি তোর আরে উনি আমারে বইলা দিছিল ওই যে গুতা মাইটা কইছিল যে ওখান থেকে যায় ই আপনারা কি আপনাদের কি সিস্টেম এটা কেউ গরু কিনে নিয়ে গেলে আবার চুরি করে আবার ইতে ঢোকা ভাই আমি তো হচ্ছে আমি তো ধরে নিয়ে আসছিলাম ওকে এটা কি গরু স্ক্যাম হয় আপনি আপনি চোরের কথা কেন বিশ্বাস করছেন গরু স্ক্যাম 69 না আপনি চোরের কথা কেন এই যে দেখেন চোর দেখেন কি করছে দেখেন নিচে দিয়ে চলে গেছে আচ্ছা চোরে যাইতে তো ও মাটির নিচে যায় পুইরা যাবে না চোরের কথা বিশ্বাস করেন না আসেন আমরা কোরবানি শেষ করি আমারে কে জানি ফোন দিছিলেন আমি আমি আচ্ছা তো বেসিক্যালি যেটা হইছে যে আমকো গরু চুরি হয়ে গেছিল চোর ভাগছে এখন তো আমরা গরু ফেরত নিয়ে আইছে হ্যাঁ এখন ভাবতাছি আর্জেন্ট চুরি না হয় তাই এখনই খাবো এখনই খাবার মানে কি বলতাছেন ঈদ তো আর একদিন পর না তিন দিন পর আর আরেকটা গরু কিনা যাবো পরে সমস্যা নাই আরেকটা গরু কিনা যাবো এখন এটা খাবো আমকো সবার খিদা লাগছে আপনি আমাদের মুখের উপর তর্ক করছেন আপনাদের কথা না আমার কথা না দারুন 7,000 টাকা লমো একদম যে জাইঙ্গাটা আছে সেলাই করে দিমু জান আমার জাইঙ্গা বলে কলবেন না এটা কিন্তু 1971 সাল থেকে চলে আসছে এই জাইঙ্গার কথা শুনেন নগ্ন শুনেন ফিট হবে ভাই ভয় নাই ভাই এতদিন ভয় নাই নগ্ন কষাই ভাই আমার কথা শুনেন আপনাকে আমি বেস দিয়ে দিই পিঙ্ক হয়ে গেছে পেরিয়ডে ভাই এর লেগে তো গন্ধ হয় করতে ভাই গরুর গন্ধ তো এমন না আচ্ছা ঠিক আছে দেখো ন্যাংটা কষাই ডিসিশনে আসছি সেটা হইতাছে গিয়া তোমার তিনজন তিন ভাবে তিনটা বেনিফিট দিমু সেটা হইতাছে আমি তোমার ছেড়া জাইঙ্গা সেলাই করে দিমু আমি তোমার 5 টাকার বাদাম খাওয়ামু বাদাম খাওয়াবো আর ইয়েস তো তোমার জাইঙ্গা শুকবে সো এই হইতাছে ডিল ভাই এই সব ফেট তোমার ওকে ওকে গরু
চলো আমি আমি আর কিছু শুনুন 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 আমি সবার কথাই মানলাম জান আপনার কথা আরো বেশি মানলাম ওকে চলেন ডিল ওকে এখানে আরামসে আমরা আমি কাটবো আচ্ছা গর্তে ফেলে দেন না এ কি করছেন আপনি আরে এখান থেকে গর্ত কেন রক্ত যাবে ও আচ্ছা আচ্ছা রক্ত যাওয়ার জন্য আচ্ছা ওকে সবাই ভালোভাবে ধরুন আমি কাটবো আরে ভাই আমরা কেন ধরবো আসুন দাদা আপনি আসুন আসুন সবাইকে খাওয়াচ্ছি কি খাওয়াবেন আপনি আরে গোস গোস একটু আগে যে কাটলাম আচ্ছা আচ্ছা ওরে নে 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 শেভ করুন আহ জলদি আমাদের খাদ্য এই এখানে চার চার পিস আছে চারজন কার কে কে আমরা তো তিনজন এখানে আমি মামুন কসাই আমাকে কি দিবেন না কিছু আরে ভাই তোমার আন্ডারের কথা বল নাই আমার এই জন্য কি দিল পুরো তারপর দেওয়া যাবে কুরবানি ঈদে কি আমাকে কিছু খাওয়াতে খাওয়াতে দিবেন না ও আপনারা জাইঙ্গা সেলাই করে দিতাছি তো দাঁড়ান আমি সেলাইর জন্য না আমি তো খিদা লাগছে আমি কিছু খাবো আচ্ছা যান এই যে আপনাকে ওয়েট 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 মাছ দিলাম নান ছাব্বির তুমি কি মানে পরবর্তী ঈদের লেগে বাঁচায় রাখছো ও চিন্তা করছে আমি খাবো নাই খাবো না অথবা নেট গেছে আমাকে খাবার দেন নেই আমি মরবো আচ্ছা আচ্ছা এই চলো চলো দি ওকে ওকে একটু খাবার দি আচ্ছা ঠিক আছে আমার কাছে ইয়া আছে যে এইটা নেন গরুর খাবার এই নেন মজা মজা নিয়ে খান ফিলিং নিয়ে খান এনজয় গরুর খাবার আপনারা যদি শুনেন ভাই আপনারা যদি এটা না লাগে আপনি ডার্ট গুলা নিয়ে সুইসাইড করেন জান অনেকগুলা ডার্ট আমার তো ওয়ান স্টেক আছে নেন টাটা এই নেন আমার কাছে সিয়া আসলে করতে যেতেছে ও এই আমরা তো মজা করছিলাম আল্লাহ মামুন ধরো 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 মামুন কোথায় আমি চলে যাব মামুন কোথায় প্রথম পানি স্বাদ পেয়েছে আচ্ছা আজকে যেহেতু ঈদ কয়েকদিন পর আজ ভুলে যাই মোরা দোস্ত দুশমন সব মিলে আজ ঈদ আমি খিদে মরে যাচ্ছি আমার কাছে আপাতত মিস্টার বিস্টার গোল্ডেন অ্যাপেল ছাড়া তেমন কিছুই নাই খানেরই এর থেকে বুঝা যাচ্ছে আপনারা অনেক দয়ালু দয়ালু এখন খান আমরা অনেক দয়ালু দয়ালু এই জন্য গোস্ত দেন দয়ালু আমরা দয়ালু আচ্ছা খুশি এখন আপনি এখন খুশি মানে মনের মনের সুখ প্রকৃত সুখ পাইছেন আপনি হ্যাঁ জীবনের সুখ মনের সুখ বড় সুখ আর ইউ হ্যাপি নাও এখন আমি অনেক খুশি আমি অনেক খুশি নীল কালার বেরিয়ে গেছে আপনি যদি চান তাহলে আমি আরো 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 কাটতে পারি আরে গন্ধ এগুলোর গায়ে রে পালো যাতে গন্ধ বেরোচ্ছে গন্ধ তো গাইস হ্যাঁ আজকের ভিডিও এইটুকুই ছিল সবাইকে আবারো জানাই ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ সবাই সবাই ঈদ মোবারক বলো ঈদ মোবারক গাইস ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো মামুন কসাইর ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মোবারক তুমি যাও ভাই 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 যাও এটা বাদ গারানো তাহলে এই যে সবাই মিলে গণবিডুনি দিব তোমারে